আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটি হয় সেটি হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড শুড বি গ্রেটার দেন ওয়ান। বন্ধুরা বলতে পারো যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কেন গ্রেটার দেন ওয়ান হবে? বন্ধুরা তোমরা জানো যে ইলাস্টিসিটি যদি গ্রেটার দেন ওয়ান হয় তার মানে হচ্ছে সেই দ্রব্যের যে স্থিতিস্থাপকতা সেটি হচ্ছে হলো স্থিতিস্থাপক। অর্থাৎ যদি দাম বাড়ে সেই ক্ষেত্রে যদি এক টাকা দাম বাড়ে অথবা সামান্য দামের ফলে সেই দ্রব্যের যে চাহিদার পরিমাণ সেটি অনেক বৃহৎ আকারে বা ব্যাপক আকারে পরিবর্তিত হয়। ঠিক এই বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, যদি এর দামের সামান্য কোনো পরিবর্তন হয় সেটি কমুক বা বাড়ুক, এর চাহিদার যে পরিমাণ সে পরিমাণ কিন্তু ব্যাপক আকারে পরিবর্তিত হয়। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণের দাম দেওয়া আছে এবং কোয়ান্টিটি ডিমান্ড দেওয়া আছে। এই উদাহরণের প্রথম যখন দাম ছিল 10 টাকা, সেই ক্ষেত্রে ওই পণ্যটি, ওই বিলাসজাত পণ্যটির যে চাহিদার পরিমাণ ছিল সেটি ছিল 100 একক। পরবর্তীতে দাম যখন 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো, অর্থাৎ আরও 10 টাকা যখন প্রাইস অ্যাড হলো, সেই ক্ষেত্রে ওই পণ্যটির যে চাহিদা ছিল সেটি কমে 40 এককে পরিণত হলো। এই ক্ষেত্রে -60 বা 60 একক দ্রব্যের চাহিদার পরিমাণ কমে গেল। ঠিক বিলাসজাত দ্রব্য বলতে আমরা ওই সকল প্রোডাক্টগুলোকে বুঝি বা ওই সকল দ্রব্যগুলোকে বুঝি যেগুলো আমাদের আরাম আয়েসের জন্য, আমরা দৈনন্দিন জীবনের প্রত্যাহিক জীবনের আরাম আয়েসের জন্য ব্যবহার করে থাকি। যেমন এর মধ্যে হতে পারে যে টিভি, তারপরে ফ্রিজ, তারপরে হতে পারে সোনার গহনা, ডায়ামন্ড, তারপরে হতে পারে দামি গাড়ি, এরপরে আমরা আরও বলতে পারি যে দামি পারফিউম, এই ধরনের যে বিলাসজাত যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি আরাম আয়েস বা বিলাসিতার জন্য, সেই ধরনের পণ্যগুলোকে বলা হচ্ছে মূলত বিলাসজাত দ্রব্য। ঠিক এই পণ্যগুলোর যদি কোনো স্মল চেঞ্জ হয় প্রাইসে অথবা কোনো সামান্য পরিবর্তন যদি দামের যদি সামান্য পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এই সকল পণ্যগুলোর যে ইলাস্টিসিটি বা ডিমান্ড সেগুলো কিন্তু খুব বড় আকারে পরিবর্তিত হয়। তো বন্ধুরা তোমাদের জন্য একটি কাজ থাকলো, যে কাজটি হচ্ছে এই যে এখানে তোমাদের একটি টেবল দেখানো হচ্ছে, এই টেবলটি তোমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইড বাই চেঞ্জ ইন প্রাইস টাইমস প্রাইস ডিভাইডেড বাই কিউ, এই ফর্মুলাটি ব্যবহার করে তোমরা এই টেবলের মানগুলো এখানে বসাবে এবং বসিয়ে তোমরা চেক করবে যে এই পণ্যের ক্ষেত্রে অথবা এই টেবলের যে মানটি সেটি কি গ্রেটার দেন ওয়ান কিনা, অর্থাৎ এই ক্ষেত্রে ইলাস্টিসিটি অফ ডিমান্ড গ্রেটার দেন ওয়ান কিনা। যদি ওয়ান হয় তাহলে তোমরা বুঝে নিবে যে এইখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটি মূলত বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে, আর যদি লেস দেন ওয়ান হয় তাহলে সেটি বিলাসজাত দ্রব্যের কোনো উদাহরণ নয়। তাহলে এটি হচ্ছে তোমাদের HW অর্থাৎ হোম ওয়ার্ক অথবা হোম টাস্ক। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মূলত যে বিলাসজাত দ্রব্যগুলো হচ্ছে টিভি, ফ্রিজ, দামি গাড়ি, এরকম আরও অনেক উদাহরণ হতে পারে, যেমন দামি মোবাইল ফোন, তারপরে দামি ল্যাপটপ, এই ধরনের যে পণ্যগুলো রয়েছে, দ্রব্যগুলো রয়েছে, সেগুলো মূলত বিলাসজাত দ্রব্যের উদাহরণ হিসেবে পরিগণিত। আর বিলাসজাত দ্রব্য হওয়ার জন্য বা বিলাসজাত দ্রব্য চেনার জন্য আমাদের ইলাস্টিসিটি ভ্যালু অবশ্যই গ্রেটার দেন ওয়ান হতে হবে। আর যদি গ্রেটার দেন ওয়ান হয় তখন আমরা বলতে পারবো যে এই পণ্যটি বিলাসজাত দ্রব্যের উদাহরণ। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আমরা জানবো অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে ইলাস্টিসিটি কী হবে। ধন্যবাদ।